আমরা আত্মত্যাগ এবং নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আজকে স্বাধীনতা অর্জন করেছি বলেই জাতি হিসেবে স্বীকৃতি পেয়েছি, একটি রাষ্ট্র পেয়েছি এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সক্ষমতা অর্জন করেছি। সে সাথে আমি শ্রদ্ধা জানাই আমাদের পুলিশ বাহিনী সহ বিভিন্ন বাহিনী এবং সাধারণ জনগণ এবং মহান মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন তাদের প্রতি, সকল শহীদানদের প্রতি শ্রদ্ধা জানাই, জাতীয় চরণতার প্রতি। বাংলাদেশ পুলিশ বাহিনীর যে সকল সদস্য এখানে উপস্থিত আছেন আর এছাড়াও আপনারা যারা জীবন কমিউনিটি ব্যাংকের শাখা এবং রাজারবাগে তাছাড়া সারা বাংলাদেশে সকল পুলিশ বাহিনীর সদস্যকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি জানি অনেক সীমিত মানে শক্তির মধ্য দিয়েই আমাদের পুলিশ বাহিনীকে দায়িত্ব পালন করতে হয়। আমি যখন 1996 সালে সরকার গঠন করি তখনই দেখেছি মাত্র 20% পুলিশ রেশন পেত, থাকার জায়গা ছিল না, টিনের ঘর, ছোট ব্যারাক, এমনকি রাজারবাগেও এই ধরনের একটা অবস্থা ছিল। ট্রেনিংয়ের বা উচ্চতর প্রশিক্ষণের তেমন কোনো সুযোগ ছিল না। তারপরেও অত্যন্ত আন্তরিকতার সাথে তারা দায়িত্ব পালন করতেন। রাজধানী ঢাকা তো আছেই, কিন্তু মফস্বল শহরগুলিতে আরও করুণ অবস্থা ছিল। আমি নিজে বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চল ঘুরেছি এবং যেখানে যেটা আমি দেখেছি এরকম ধরনের অসঙ্গতি, যখনই সরকার গঠন করেছি আমি চেষ্টা করছি সেগুলি কীভাবে সমাধান করা যায়। অনেক ক্ষেত্রে আমি নিজেই আমাকে বলতে হয়েছে যে এইটা করতে হবে, এটা করতে হবে, এভাবেই কিন্তু আমরা এগোচ্ছি। ইতিমধ্যে আমি পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানাবো যে তারা আমাদের দেশে জঙ্গিবাদ সন্ত্রাস দমনের দক্ষতার পরিচয় দিয়েছে, সাথে সাথে আমাদের গোয়েন্দা সংস্থা সহ অন্যান্য সংস্থাগুলিও তারা বলিষ্ঠ ভূমিকা রেখেছে এবং অত্যন্ত দক্ষতার সাথে তারা তাদের দায়িত্ব পালন করেছেন। আমাদের নানা ধরনের অনুষ্ঠান হয়, প্রত্যেকটা ধর্মের ধর্মীয় অনুষ্ঠান, তাছাড়া পয়লা বৈশাখ, সেই সাথে সাথে আমাদের বিভিন্ন যে সকল অনুষ্ঠান হয় সেখানে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং বিশেষ করে পুলিশ বাহিনী অত্যন্ত দক্ষতার সাথে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করেন এবং সুস্থভাবে প্রতিটি অনুষ্ঠান যাতে করা যায় তার ব্যবস্থা নেন। তাতে তাদের নিজেদেরকে কিন্তু অনেক ত্যাগ স্বীকার করতে হয়। ঈদের আনন্দে সকলে যখন আনন্দিত হয় আবার পুলিশ বাহিনী কিন্তু তাদের নিজের পরিবার পরিজন ছেড়ে দিয়ে তারা তাদের কর্তব্য পালন করেন, দায়িত্ব পালন করেন, গোয়েন্দা সংস্থাগুলি তথ্য সংগ্রহ করেন। জাতির জন্য তাদের এই আত্মত্যাগ সবসময় আমরা মানে স্বীকৃতি দেই এবং আমার আন্তরিক ধন্যবাদ জানাই সেই জন্য। আমি সবসময় এই চেষ্টা করেছি যে আমাদের পুলিশ বাহিনী আরও দক্ষ হয়ে গড়ে উঠুক। 1996 সালে সরকারে থাকার সময় কিন্তু আমি স্টাফ কলেজ প্রতিষ্ঠা করে দিই, সুচিকিৎসার জন্য রাজারবাগে হাসপাতাল নির্মাণ করা এবং এই 10তলা ভবন সেটাও করে দিয়েছিলাম। শতভাগ রেশনের ব্যবস্থা আমরা দিই। যখন আসি তখন করে দিই, সে সময় আমরা 20% থেকে 40% বাড়িয়েছিলাম, কারণ তখন আমাদের আর্থিক সংগতিটা পৃথিবী যতটা এগিয়ে যাচ্ছে সাথে সাথে মানে অপরাধ প্রবণতারও ধরন পাল্টাচ্ছে। সাইবার ক্রাইম থেকে শুরু করে নানা ধরনের ক্রাইম এখন হচ্ছে, তো এরই সাথে তাল মিলিয়ে পুলিশ বাহিনীর জন্য দক্ষতা অর্জন করতে পারি সেদিকে লক্ষ্য রেখেই আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি এবং আধুনিক প্রযুক্তি শিক্ষারও আমরা ব্যবস্থা নিচ্ছি। আর সন্ত্রাস জঙ্গিবাদ এটা শুধু বাংলাদেশ না, সারা বিশ্বব্যাপী এটা একটা বিরাট সমস্যা। কিন্তু আমি এটুকু বলবো যে আমাদের দেশে পরপর কয়েকটি ঘটনা ঘটলো, যেমন হলি আর্টিজারের ঘটনা বা সোলাকিয়ার ঘটনা, এই ধরনের ঘটনায় সকলের আগে কিন্তু ছুটে গেছে পুলিশ এবং জীবনও দিয়েছে, আত্মাহুতি দিয়েছে। এছাড়াও আন্দোলনের নামে যেভাবে
সাধারণ মানুষের উপর যেমন আক্রমণ হয়েছে, সেই সাথে আবার পুলিশ বাহিনীর উপরও আক্রমণ হয়েছে 2013, 2014, 2015 পরপর এই তিনটি বছর। তখন দেখা গেছে যে সব থেকে আক্রমণ আসে পুলিশের উপর, এবং যে নৃশংসতার সাথে পুলিশের উপর আক্রমণ করেছে সেটা ভাষায় বর্ণনা করা যায় না। প্রায় 26 জন থেকে 27 জন পুলিশ আত্মাহুতি দিয়েছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এবং এই ধরনের জঘন্য ঘটনা আমরা ঘটতে দেখেছি। যে আমরা সবসময় চেষ্টা করি আমাদের পুলিশ বাহিনীর জন্য যতটুকু সম্ভব তাদের পরিবার পরিজন যত সুস্থ থাকতে পারে সেজন্য, এবং সে কারণেই আমি ট্রাস্ট গঠনটা আমি করে দিয়েছিলাম। কারণ অনেক সময় অনেকে দায়িত্ব পালন করতে গিয়ে অকালে মৃত্যু করে ঝরে পড়ে, সেখানে তখন যে পরিমাণ অর্থ দেওয়া হতো খুবই সীমিত। আমরা যেমন সে অর্থ বাড়িয়েছি, তার সাথে এই ট্রাস্ট করে দিয়েছি। পাশাপাশি তাদের পরিবার প্রয়োজন, তাদের যদি কোনো কাজ করতে হয় বা চিকিৎসা থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে যে কোনো বিষয়ে, তারা যাতে একটা সুযোগ পায় যে কিছু সাহায্য নিজেদের কমিটির লোকদের জন্য করতে, সেই সুযোগটা আমরা করে দিচ্ছিলাম এই ট্রাস্ট করা। এবং ট্রাস্ট শুধু করা না, ট্রাস্টের উপার্জনের জন্য কী কী করণীয় সে ব্যাপারেও কিন্তু বেশ কিছু সুবিধা আমি করে দিয়েছিলাম তখন থেকে। প্রথম বার যখন আসি তখন থেকেই এবারে আমরা ব্যাংক করে দিলাম। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা আমাদের সশস্ত্র বাহিনীর জন্য ব্যাংক দিয়েছি, বিজিবির জন্য ব্যাংক দিয়েছি, আনসার বিডিবির জন্য ব্যাংক করে দিয়েছি, এবং পুলিশ বাহিনী বাকি ছিল তাদেরও করে দিলাম। আমরা কিন্তু বেসরকারি খাতে ব্যাপকভাবে আমরা ব্যাংক দিয়েছি, এবং এই ব্যাংক সেবাটা একেবারে উপজেলা পর্যায় পর্যন্ত এখন পৌঁছে গেছে। আর এই ব্যাংক সেবাটা মানুষ যাতে নিতে অভ্যস্ত হয় তার জন্য যেমন কৃষকদের 10 টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগ আমরা করে দিয়েছি, অর্থাৎ মানুষ যাতে অভ্যস্ত হয় সেই ব্যবস্থাটা আমরা নিয়েছি। আমরা আমাদের সন্ত্রাস এবং জঙ্গিবাদ দমনের জন্য পুলিশকে আরও দক্ষ করে গড়ে তোলার জন্য আমরা ইতিমধ্যেই অ্যান্টি টেরিজম ইউনিট এবং সাইবার ক্রাইম দমনে সাইবার পুলিশ সেন্টার গঠন করা হয়েছে, এবং তারা যথেষ্ট দক্ষতার পরিচয় দিচ্ছে। আমাদের গোয়েন্দা সংস্থাগুলিও ভালো কাজ করছে। আমাদের বিভিন্ন ধরনের কর্মসূচি আছে, সেগুলির সাথে মানে সামঞ্জস্য রেখে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইতিমধ্যেই যেমন আমরা শিল্প পুলিশ অর্থাৎ শিল্পাঞ্চলগুলি যেন আমরা নিরাপত্তা দিতে পারি সে ব্যবস্থা আমরা নিয়েছি, শিল্প পুলিশ আমরা গঠন করে দিয়েছি। তাছাড়া আমরা পুলিশ ইউনিট, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই, ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং দুটি স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়ান গঠন করা হয়েছে। কারণ প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু তাদের দায়িত্ব পালনের জন্য বিশেষভাবে ট্রেনিংও দরকার। আমি আশা করি যে ভবিষ্যতে এই ট্রেনিংয়ের দিকটা আরও একটু বিশেষভাবে নজর দিতে হবে। কারণ স্টাফ কলেজটা যখন করে দিয়েছি তখন এটাই আমার ছিল যে আরও উন্নত মানের ট্রেনিং এবং তার কার্যক্রম সম্পর্কে আমাদের পুলিশ যেন আরও জ্ঞান লাভ করতে পারে, দক্ষতা অর্জন করতে পারে। সেই সাথে আমাদের আমি বলবো যে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন আমাদের পুলিশ বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে। যখন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যায় অন্যান্য দেশের সাথে সমানতালে তাল মিলিয়ে চলতে হয়, সেখানে যদি সেই প্রশিক্ষণ না থাকে, দক্ষতা না থাকে, তাহলে আমাদের মানে কাজগুলি কিন্তু মানে ঠিকমতো হয় না এবং আমাদের ভাবমূর্তিও নষ্ট হয়। আর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কিন্তু সব থেকে ভালো কাজ করছে আমাদের মহিলা পুলিশ দল, এবং আমি যখনই যাই এবং এখানে চাহিদাও কিন্তু বাড়ছে, চাহিদা বাড়ছে এই জন্য যে জাতিসংঘের সেক্রেটারি জেনারেল আমাকে বারবার অনুরোধ করেন আরও অধিক সংখ্যক মহিলা পুলিশ জন্য সেখানে দেওয়া হয়। সেজন্য আমি পুলিশ বাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই দক্ষতা দেওয়ার জন্য। কারণ জাতিপিতা 1974 সালেই পুলিশে যাতে মানে মেয়েরা কাজ করতে পারে সেই সুযোগটা তিনি করে দিয়েছিলেন, তখন থেকে এই ব্যবস্থা নেওয়া হয়েছিল। মাদকের বিরুদ্ধে অভিযান চলছে এবং মাদকের বিরুদ্ধে অভিযান চলবে এবং মাদকের বিরুদ্ধে অভিযান আরও বেশি বাড়াতে হবে। এই কারণেই যে এই মাদক এক একটা পরিবারকে ধ্বংস করে দেয়, সমাজকে ধ্বংস করে দেয়, এমনকি মাদকের জন্য ছেলে মাকে মেরে ফেলে, ভাই ভাইকে মেরে ফেলে, বাবাকে মেরে ফেলে, এই ধরনের ঘটনা যাতে না ঘটে কাজে এর উপর অভিযানটা আমাদের আরও বেশি করে করতে হবে। পুলিশের সেবা যেন তাৎক্ষণিকভাবে মানুষ পায় সে কারণে আমরা যেমন টেলিফোনে যেমন 999 এই 999 এই নাম্বারে ফোন করার সাথে সাথে পুলিশ সেখানে পৌঁছে যাবে এবং সহযোগিতা করবে।
এই ব্যবস্থাটাও করে দেওয়া হয়েছে, এবং আমাদের আমি দেখেছি আমাদের পুলিশ বাহিনী খুব দক্ষতার সাথে সে দায়িত্ব পালন করছেন, সেজন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই মানুষের আস্থা বিশ্বাসের জায়গা সৃষ্টি হয়েছে। আমরা ইতিমধ্যে যেমন কনস্টেবল থেকে এসআই পর্যন্ত ঝুঁকি ভাতা চালু করে দিয়েছি, কারণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ কিন্তু পুলিশকেই করতে হয়, কাজে সেক্ষেত্রে তাদের জন্য যেখানে যতটুকু করা দরকার আমরা করে যাচ্ছি। তাদের যেমন মোটর সাইকেলের ব্যবস্থা বা অন্যান্য গাড়ির ব্যবস্থা বা যে সব ধরনের, এবং তাদের চাকরির ক্ষেত্রে পদোন্নতির ব্যবস্থা ব্যাপকভাবে আমরা যেমন করে দিচ্ছি, তাছাড়া আপনারা জানেন যে সার্বিকভাবেই সকলের বেতন কিন্তু আমরা বৃদ্ধি করে দিয়েছি। একই সাথে এত উচ্চ হারে বেতন বৃদ্ধি পৃথিবীর কোনো দেশ কখনো একবারে করতে পারে নাই, আমরা সেটাও করেছি। এরা করতে পেরেছি কেন, করতে পেরেছি এই কারণে যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে বাধাগুলি, হ্যাঁ আমাদের কিছু কিছু বাধা আসে, প্রাকৃতিক দুর্যোগও যেমন আসে আবার মনুষ্য সৃষ্ট দুর্যোগও আসে, কিন্তু সেই দুর্যোগগুলির মোকাবেলা আমরা করি আর সেক্ষেত্রে পুলিশ বিশেষ ভূমিকা পালন করে। এই মনুষ্য সৃষ্ট দুর্যোগ সেগুলি মাঝে মাঝে এমন আত্মঘাতী হয় যা দেশের জন্য ক্ষতির সৃষ্টি করে। তাছাড়া সর্দার জঙ্গিবাদ সেটা তো আছেই, কিন্তু আমাদের পুলিশ সেখানে বিশেষ ভূমিকা নিচ্ছে এবং মানুষের জীবনের শান্তি নিরাপত্তা নিশ্চিত করছে। পাশাপাশি কমিউনিটি পুলিশিং, তার উপরে আমরা জোর দিচ্ছি এবং আমি বলবো প্রায় সব ক্ষেত্রে কমিউনিটি পুলিশিংটা আরও জোর দেওয়া উচিত। তার কারণ হচ্ছে যে কমিউনিটির লোকজন যদি এর সঙ্গে সম্পৃক্ত থাকে তো ওই অঞ্চলে আসলে ক্রাইম এমনি কমে যাবে, এটা খুব স্বাভাবিকভাবে কমতে বাধ্য। সে বিষয়টার উপর আমি আরও জোর দেবো যে ভবিষ্যতে সেটার দিকে আরও নজর দিতে হবে, যে মানুষের মানে সেবাটা এবং মানুষের আস্থা বিশ্বাস অর্জন করা। এবার আরেকটি বিষয়ে আমি পুলিশকে বিশেষভাবে ধন্যবাদ দেব যে সাধারণত পুলিশের লোক নিয়োগের ক্ষেত্রে চিরদিন একটা দুর্নাম হতো, শুধু পুলিশ কেন সর্বক্ষেত্রেই নিয়োগের ক্ষেত্রে একটা ঘুষ দুর্নীতির বদনাম আছে, কিন্তু পুলিশ এখানে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে বা ঘুষ দুর্নীতিমুক্তভাবে যেভাবে বা নিয়োগ হয়েছে, অতি সাধারণ দরিদ্র পরিবারের ছেলে মেয়েরাও আজকে চাকুরি পেয়েছে। সেজন্য আমি বিশেষভাবে পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি যে প্রতিটি জেলায় জেলায় উপজেলা পর্যায়ে যারা দায়িত্বরত ছিলেন প্রত্যেকে এ ব্যাপারে অত্যন্ত সততার সাথে দক্ষতার সাথে দায়িত্ব পালন করে একটা বিশেষ দৃষ্টান্ত স্থাপন করেছেন। এটা সকলকেই আমার মনে হয় অনুসরণ করতে হবে। আমি এটাও বলবো যে অন্যান্য ক্ষেত্রে এটা অনুসরণ করতে পারে, একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারে, তাদের সাধারণ মানুষগুলি সুযোগ পায়। আমরা চাচ্ছি, আমরা ইতিমধ্যে এর আগে আমাদের দেশে পুলিশের আমরা যখন 2009 সালেও আসলাম তখনও দেখেছি যে জনসংখ্যার দিক দিয়ে পুলিশ মানে একজন পুলিশের প্রায় 1355 জনের দায়িত্ব পালন করতে হতো, সেটা এখন 1.801 এসেছে। তবে আমাদের জনসংখ্যা অত্যন্ত বেশি, অত্যন্ত ঘন বসতি, কাজে সেক্ষেত্রে আমি মনে করি যে এটা যেভাবে আছে এটা যথেষ্ট মানে আছে, এবং সেই সাথে কমিউনিটি পুলিশিংটা যদি আমরা আরও জোরদার করতে পারি তাহলে আমরা আরও বেশি মানুষের শান্তি নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হব এবং সেদিকে। আর তাছাড়া ট্রেনিংয়ের উপরে আমি সবসময় গুরুত্ব দিই। ইতিমধ্যে আমরা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ট্রেনিংয়ের ব্যবস্থা নিয়েছি এবং এই ট্রেনিংটা আরও বাড়াতে চাই, এবং ট্রেনিংটা মাঝে মাঝে করা দরকার, অর্থাৎ পিরিয়ডিক্যালি ট্রেনিংটা হওয়া দরকার। কিছু একটা সময় পরপরই একটা ট্রেনিং থাকলে পরে তখন তাৎক্ষণিকভাবে কী করণীয় সেটা পুলিশ জানতে পারবে, সেই ব্যবস্থাটাও আমাদের নিতে হবে। আমরা ইতিমধ্যে আর্ম পুলিশ ব্যাটালিয়ান বিশেষায়িত ট্রেনিং সেন্টার সহ দেশে 30টি ইন সার্ভিস ট্রেনিং সেন্টার স্থাপন করেছি, আরও 4টা ট্রেনিং সেন্টার স্থাপনের কাজ চলছে। প্রত্যেক জেলায় আমাদের পুরনো যে সমস্ত মানে থানাগুলি রয়ে গেছে এবং একেবারে উপজেলা ইউনিয়ন পর্যায় পর্যন্ত সবগুলির উন্নতি করতে হবে। ইতিমধ্যে অনেকগুলি প্রজেক্ট আমরা পাশ করেছি, তা আমি বলেছিলাম যে একবারেই সব প্রজেক্টগুলি নিয়ে আসা পর্যায়ক্রমিকভাবে করে দেওয়া, কারণ আমি নিজে দেখেছি যে অনেক সময় দেখা গেল যে হয় টিনের ঘর জং পড়া, সেখানে হলো আমাদের পুলিশ স্টেশন এটা, এবং এমনকি মানে অস্ত্রগুলি রাখার কো তারও নিরাপত্তা নাই, এইভাবে তো হতে পারে না। আর সেখানে এমনভাবে হওয়া উচিত মানুষের আস্থা বিশ্বাস যেমন পুলিশকে অর্জন করতে হবে, মানুষের কিছু মানুষ যেমন সেবাটাও পাবে আবার দেখারও কিছু ব্যাপার আছে। তো সেখানে আমি মনে করি প্রত্যেকটা থানা অন্তত
যেমন দর্শনীয় হতে হবে, সুন্দর হতে হবে, একটা মানুষের আস্থা বিশ্বাসের জায়গা হিসেবে তৈরি হবে। সেইভাবে আমি আশা করি যে আমাদের পুলিশ বাহিনী অত খুঁজে পেতে আপনারা দেখেন কোথায় কোথায় আপনাদের থানাগুলির দুরবস্থা আছে, সেভাবে প্রজেক্ট নিয়ে আসেন, আমরা পাশ পেয়ে সেটাকে উন্নত করে দেবো। কারণ যারা কাজ করবেন তাদের বিশ্রামের ব্যবস্থা, তাদের থাকার ব্যবস্থা, তাদের নিরাপত্তার ব্যবস্থা, অস্ত্র রাখার ব্যবস্থা, গাড়ি রাখার ব্যবস্থা, সেগুলি সবগুলি কিন্তু এর ভিতরে থাকতে হবে। তাহলে আরও দক্ষতার সাথে কাজ করতে পারবেন, কাজে সেইভাবে আপনারা করবেন, এটাই আমরা চাই। আর বেশি কিছু না বলে এটুকু বলবো যে আমাদের অর্থনীতি এখন যথেষ্ট শক্তিশালী, আমরা এগিয়ে যাচ্ছি। জাতির পিতা যে আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন করেছিলেন সেই আকাঙ্ক্ষা পূরণ করে আমাদের লক্ষ্য। আমাদের দুর্ভাগ্য যে স্বাধীনতার পর জাতির পিতা মাত্র 3.5 বছর হাতে সময় পেয়েছিলেন। এটা আমাদের ভুললে চলবে না যে বাংলাদেশ একটা প্রদেশ ছিল, তাকে একটি রাষ্ট্রে উন্নত করা এবং সেই সাথে সাথে বাংলাদেশ একটা শোষিত বঞ্চিত জনগোষ্ঠী, একটা দেশ যেখানে কোনো উন্নয়নের ছোঁয়া কখনো লাগেনি পাকিস্তান আমলে বা কোনো আমলেই, সাথে সাথে মুক্তিযুদ্ধে আমরা দেখেছি যে সেই সময় পাকিস্তানি হানাদার বাহিনী গ্রামের পর গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিয়েছে। প্রতিটি স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, গির্জা, কী বলে, মন্দির, প্যাগোডা, কোনো কিছুই তারা ছায়নি, সবগুলি ধ্বংস করেছে। দেশটাকে একটা ধ্বংসস্তূপে পরিণত করে গিয়েছিল। একটা টাকার রিজার্ভ মানি ছিল না। মুক্তিযুদ্ধের ওই একটা বছর ক্ষেতে কোনো ফসল উৎপাদন হয়নি, কারণ মানুষ একদিকে যেমন ঘর বাড়ি হারা, 1 কোটির উপর মানুষ গৃহহারা ছিল এবং 3 কোটির উপরে মানুষ গৃহহারা ছিল, 1 কোটি মানুষ তো শরণার্থী ছিল। এরকম একটা ধ্বংস স্তূপের উপরে দাঁড়িয়েছে যেখানে গোলায় 1 ফোঁটা খাদ্য নাই, রিজার্ভ মানি নাই, চলাচলের জন্য রাস্তাঘাট, পুল, ব্রিজ সব বিধ্বস্ত। সেই অবস্থায় যাত্রা শুরু করে মাত্র 3.5 বছরের মধ্যে আমাদের তিনি সংবিধান উপহার দিয়েছেন, বিভিন্ন আইন প্রণয়ন করে দিয়ে গেছেন, নীতিমালা বিধিমালা করে দিয়ে গেছেন, একটা স্বাধীন দেশের উপযোগী, সেই সাথে প্রতিটি প্রতিষ্ঠান এবং পুল ব্রিজগুলি সেগুলি মেরামত করে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা সহ সার্বিকভাবে তিনি করেছেন। এমনকি এমন একটা অবস্থা ছিল যে TCB দ্বারা কাপড় কিনে প্রত্যেকটা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে ছাত্রছাত্রীদেরকে কাপড় দেওয়া হতো, বই দেওয়া হতো, কারণ কারো তখন এমন একটা দুরবস্থা যে কারো সেগুলি কেনার মতো সামর্থ্য ছিল না। প্রত্যেক বাড়িতে বাড়িতে ধর রাস্তাঘাট নাই, নৌকায় করে করে আওয়ামী লীগের নেতাকর্মীদেরও ব্যবহার করে একেবারে মানে প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেক বাড়িতে বাড়িতে রিলিফের সামগ্রী পৌঁছে দিতে হয়েছিল। তাতে হাঁড়ি পাতিল থেকে শুরু করে দাবটি থেকে শুরু করে এমন কিছু ছিল না, না সেরকম বস্তা ভরে ভরে সবার বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছিল। এরকম একটা অবস্থার কথা বোধ হয় এদের সমস্যা এখন কল্পনাও করতে পারবে না। এমনকি এটা খুব বেশি দিনের আগের কথা না, বাংলাদেশে মানুষের কাপড় বিদেশ থেকে পুরন কাপড় এনে সেই কাপড় বিলি করা হতো খাবারের জন্য এবং বাজেট তৈরি করবার জন্য অন্যের উপর নির্ভরশীল থাকতে হতো, অন্যের অনুদান বা হাত পেতে তারপর বাজেট করতে হতো। 3.5 বছরের মধ্যে জাতির পিতা যখন দেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করার উদ্যোগ নিলেন, অর্থনীতি শক্তিশালী হলো, এই বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে যখন মানে অগ্রগতি পথে যাত্রা শুরু করলেন এবং তখনই আমাদের প্রবৃদ্ধি 7 ভাগে উন্নীত হয়েছিল। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দাতে ছিল, বিশ্বব্যাপী দুর্ভিক্ষ ছিল, তারই ছোঁয়া বাংলাদেশে এবং কিছুটা ষড়যন্ত্র করে এখানে দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছিল, সেগুলি সব মোকাবেলা করে তিনি যখন বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে ঠিক তখনই 15ই আগস্ট আপনারা জানেন যে জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হলো। আর এই হত্যাকাণ্ডের পর আপনারা যদি লক্ষ্য করেন যে সেই 75-এ 15ই আগস্ট থেকে 21 বছর এদেশের কোনো উন্নয়নই হয়নি বা উন্নতি হয়নি বা দেশের মানুষেরও কোনো ভাগ্য পরিবর্তন হয়নি। হ্যাঁ, মুষ্টিমেয় ক্ষুদ্র এলিট শ্রেণী তৈরি করা হয়েছিল যারা ওই খেলাপি ঋণের কালচার থেকে শুরু করে নানা ধরনের দুর্নীতিতে অভ্যস্ত হয়েছিল,
সেটা করা হয়েছিল এই যে অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে মিলিটারি ডিক্টেটারের যে ক্ষমতা দখল করতো তাদের ক্ষমতাটাকে নিশ্চিত করবার জন্যই তারা করেছিল। কিন্তু সার্বিকভাবে গ্রামে বা সাধারণ মানুষের কোনো আর্থসামাজিক উন্নতি কিন্তু হয়নি। যদি একটু তুলনা করে দেখেন আপনারা সেটা পাবেন। 96 সালে আমরা যখন সরকার গঠন করি তখন থেকে আমরা এই উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়ন শুরু করি। আমরা কিছুটা সফলতা অর্জন করি। বাংলাদেশের প্রথমবারের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ অর্জন করে বাংলাদেশ। যেদিন খাদ্যের স্বয়ংসম্পূর্ণ অর্জন করলো 98 সালে সেই ভয়াবহ বন্যার পর আমরা কিন্তু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ অর্জন করেছিলাম। পার্লামেন্টে যখন আমরা ঘোষণা দিলাম তখন আমাদের বিরোধী দল ছিল বিএনপি। বিএনপির পক্ষ থেকে তাদের অর্থমন্ত্রী উঠে দাঁড়িয়ে বলল খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না, কারণ বিদেশ থেকে খাদ্য সাহায্য পাওয়া যাবে না। বিএনপির পক্ষ থেকে তাদের অর্থমন্ত্রী উঠে দাঁড়িয়ে বলল খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না, কারণ বিদেশ থেকে খাদ্য সাহায্য পাওয়া যাবে না। আমি আসলে এটা সহ্য করা যায় না। আমি উঠে দাঁড়িয়ে বললাম যে তবে কি আমরা সারা জীবন মানুষের কাছে ভিক্ষা চেয়ে চলবো নাকি? জাতিপিতা বলেছিলেন ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না, তা আমরা ভিক্ষা করে চলতে চাই না। এবং জাতিপিতাই বলে গেছেন যে আমার মাটি আছে, মানুষ আছে, আমরা আমাদের নিজেদের খাদ্য উৎপাদন করবো, অন্যের কাছে কেন আবার ভিক্ষা করে আনতে হবে, এবং আমরা তা করতে পারবো। আমরা কিন্তু সেই নীতি নিয়েই চলছি। এরপর তো 2001 আসতে পারলাম না, এরপর দ্বিতীয়বার যখন আমরা ক্ষমতায় আসলাম তখন থেকে আমাদের কিন্তু একটা পূর্ব পরিকল্পনা থাকে আমার পার্টি হিসেবে, যে আমরা ক্ষমতা হলে দেশের উন্নতি করবো। সেইভাবে আমরা কিন্তু দেশের উন্নয়নের কার্যক্রম শুরু করাতে আজকে এই যে 10 বছর ক্ষমতায় থাকতে পেরেছি, যার শুভ ফলটা দেশবাসী পাচ্ছে এবং দেশের যে উন্নতিটা করা যায় সেটা আজকে আমরা প্রমাণ করেছি যে কোনো সরকার যদি ইচ্ছা করে একটা দেশকে উন্নত করবে সেটা করতে পারে। তবে করলে সেই সরকারই করে যারা সংগ্রাম করেছে দেশের জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য ত্যাগ স্বীকার করেছে, মুক্তিযুদ্ধে নেই সেই ধরনের দল যাদের আত্মত্যাগ আছে জাতির জন্য, তারা যদি ক্ষমতায় থাকে তাহলেই যে দেশ উন্নত হয় আজকে সেটাই প্রমাণিত হয়েছে। কাজে আমাদের যে এই যে অগ্রযাত্রা এটা আমাদের অব্যাহত রাখতে হবে। বাংলাদেশকে ইনশাল্লাহ আর কখনো পিছনে ফিরে তাকাতে হবে না। আমরা এগিয়ে যাচ্ছি। আজকে আমাদের প্রবৃদ্ধি 8.1% উন্নীত করেছি। আজ পর্যন্ত আমরা যখন উঠি এটা খুব স্বাভাবিক নিয়মে, অর্থনীতির নিয়মেই, তখন হয়তো এই প্রবৃদ্ধি বৃদ্ধিটা একটু শ্লথ হবে, এতে কোনো সন্দেহ নেই, এটা সাধারণত হয়ে থাকে। কিন্তু তারপর আমরা খুব পরিকল্পিতভাবে এগোচ্ছি এবং ধীরে ধীরে আমরা কিন্তু এগিয়ে যাব এবং আমাদের যথেষ্ট লক্ষ্য আমরা সেটা অর্জন করতে পারব। 2020 সাল আমরা জাতিপিতার জন্মশতবার্ষিকী উদযাপন করবো, 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব। আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে আমরা ইতিমধ্যে উন্নয়নশীল দেশ হিসেবে আমরা স্বীকৃতি পেয়েছি। 2024 সালে পর্যন্ত আমরা এটা যদি ধরে রাখতে পারি তাহলে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পাব, আন্তর্জাতিকভাবে আমাদের একটা মর্যাদা বৃদ্ধি পাবে। আমরা 2041 সালের মধ্যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছি, ইনশাল্লাহ আমরা তা করব। আন্তরিকতার সাথে আপনারা সকলে আপনাদের দায়িত্ব যেভাবে পালন করে যাচ্ছেন এভাবেই পালন করে যাবেন, যাতে করে আমাদের দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, যেমন আগামী প্রজন্ম একটা সুন্দর জীবন পায়, উজ্জ্বল ভবিষ্যৎ পায় ও বাংলাদেশ যেন এগিয়ে যায়। একথা বলেই সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে
আমি কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শুভ উদ্বোধন ঘোষণা করছি।